আর ওইভাবে তৈরি করলে অনেক ম্যাটেরিয়াল বাদও পড়ে যাবে তো ফলে কিছু অংশ ওইভাবে হবে কিছু অংশ হয়তো বা বইয়ের অংশ আমি দিয়ে দিব তোমরা পড়বা আর হ্যাঁ আর জিস্ট অংশগুলি আমি হয়তো দেখাবো আর কি বাট কিছু তোমাকে পড়া লাগবে আর কি একদম ইন টুটু এখানে হয়তো পড়ানো যাবে না আমি হয়তো মেজর পার্টগুলি গুলি দেখিয়ে যাবো আর কি যেমন আজকে হয়তো আমি করি নেই আপলোড এখনো আগামী দুই ক্লাসেরটা যেমন আসলে সিলেবাস অনেক বড় পড়াইলে বহু পড়ানো যায় শেষ নাই আর কি তো ঠিক আছে পড়ানোর সময় আমি বলবো কি করছি বা কিভাবে তোমাকে পড়তে হবে আর হ্যাঁ আমি এখানে চলে যাই এটা দিয়ে হয়তো এই অংশটাও দিব এখানে হয়তো বা দেখবে একটা বই আছে যে গত ক্লাসে যেটা বলা হয়েছিল ওই যে মুনি বুধু এই বইটা এই বইটা আসলে খুবই ভালো বই বা পুরো বইটা আমি দিতে চাই না এত টু মাচ ডিটেইলিং ইট উইল বি বার্ডেন ফর ইউ যে পেজগুলি দরকার আমি সেগুলি ইয়ে করে দিয়ে দিব আর তো এইটা মূলত আমি এখন এই বইটা হলো রিসেন্ট বই এই বইটাই বেশি ফলো করি তারপর হলো এইটা আর মারতি হ্যাঁ আহ সরো আমরা এখন ডি ফাউন্ডেশনে যাচ্ছি যেটাকে পাইল ফাউন্ডেশন বলা হয় সেলো ফাউন্ডেশন নরমালি এগুলি অলরেডি তোমরা জানো যে নর্মালি সেলো ফাউন্ডেশন ফাউন্ডেশন আর ইউজড ইন কেস অফ স্মল বিল্ডিংস অর স্ট্রাকচার স্মল মানে হলো বেজে ডেল সিগমা ইন্ট্রোডিউস করবে ছোট আর কি হ্যাঁ উই আর

তো ফলে এখানে যখন যখনই তোমার স্মল বিল্ডিং এর লোড বা যেকোনো বিল্ডিং এর লোড বলা হবে তুমি মাথায় রাখবে যে ইট ইজ ডেল সিগমা ইন ভার্টিক্যাল ডিরেকশন হুইচ ক্যারি লেসার লোড মানে কম লোড নিবে তার মানে স্ট্রেস লেভেল কম থাকবে এন্ড হ্যাজ দি লোডস আর ডিসিপিটেড ইনটু দি সয়েল মাস এট মাচ লোয়ার ডেপথ লোয়ার ডেপথ আর যেহেতু বিএন ক্যাপাসিটির সাথে ডেপথ সম্পর্ক আছে সব কেসে না যেমন ডিয়ারিং ক্যাপাসিটি অফ ক্লে এন্ড অফ স্যান্ড দুইটা কিন্তু দুই রকম ক্লে হবে মোস্টলি ইকুয়েশন থেকে তুমি দেখবা সি এন্ড সি কিউ এন্ড কিউ এন্ড বি হাফ গামা এন্ড এন গামা তিনটা এন সি এন কিউ এন গামা তিনটা অংশ কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর আমরা যখন পাইলে চলে যাব তখন এক একটা লেয়ার আইদার সি অর ফাই কম্বাইন্ড লেয়ার খুব কমই পাবা যদি পাইও আমরা সেই ক্ষেত্রে হয়তো বা অন্য জিনিস দেখবো কিন্তু মোস্টলি আইদার সি অর ফাই ঠিক আছে তো ফলে তিনটা এন সি এন কিউ এন গামা তিনটা কিন্তু একসাথে লাগবে না যখন সি ইজ দেয়ার ফাই নাই অনলি এন সি থাকবে এন গামা নাই হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক আছে জিরো আর এনকিউ কিউ তখন ওভারবার্ডেন প্রেশারের একটা ব্যাপার থাকবে ঠিক আছে অলওয়েজ বাট সিটা থাকলো তাই তো ওই এনগামা নাই হয়ে গেলো যখন আবার সি ইকাল টু জিরো তখন এন সি নাই হয়ে যাবে আবার শুধু তাই না এনগামাও থাকা সত্ত্বেও এটাও নাই হয়ে যাবে কারণ হলো গামা ইজ অ্যাসোসিয়েটেড উইথ বি ইজ দি উইথ অফ দি ফাউন্ডেশন ইন কেস অফ পাই উইথ অফ দি ফাউন্ডেশন ইজ ভেরি নেগলিজিবল ওইটা যে গুণ দিলে যা আসবে সেটা খুবই নেগলিজিবল ওটাকে আমরা বাদ দিয়ে দিব সবসময় বুঝা গেল কি

এটা মাথায় রাখো ফলে কিউ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ তাই না আমি বলতেছিলাম স্যান্ডি সয়েলের জন্য থাকবে এন থাকতেছে না তার মানে ফ্যাক্টর যে অংশটা থাকবে অন্য কন্ট্রিবিউটিং সেই অংশটা শুধু স্যান্ডি সয়েলের জন্য থাকবে বিকজ ইনক্রিজ এর সাথে সাথে ফাই ইনক্রিজ হয় কিন্তু ক্লের বেলাও সেটা থাকবে না কারণ ক্লে সয়েলের কোয়েশন উইথ ডেপ ইনক্রিজ হয় না ইট ইজ ফিক্সড কনস্ট্যান্ট মোরলেস ঠিক আছে তো ফলে ক্লেস হয়ে লেভেল এন কিউটাও আসবে তো ঠিক আছে এটা মনে রাখো জাস্ট ফর্মুলে একদিন যা পড়ছো এটা আরো শর্টকাট হয়ে যাবে তারপর তো সেই ফ্যাক্টরটা একটা রেগুলার থাকবে সেই ফ্যাক্টর অলওয়েজ ওয়ান তো ফলে এন সি এর ভ্যালুটা চেঞ্জ হবে এটা আমরা পরে আসছি তো ফলে স্ট্রেস লেভেল কম থাকলে আমরা শ্যালো ফুটিং দিব এটা তো বাই ডিজাইন আমরা অলরেডি বুঝতে পারছি হাউএভার হোয়েন উই আর কনসিডারিং লার্জ স্ট্রাকচারস হুইচ ক্যারি হেভি লোডস আহ এটা হেভি লোডস হবে লাস্ট ভার্টিক্যালি লার্জ হলে হেভি লোড হবে আহ ওয়ার হাউস হলেও হেভি লোড হবে বাট আহ ওয়ার হাউস আমরা অন্যভাবে ডি করি এখানে না আসাই ভালো এখন দি লোডস আর ডিসিপেটেড এড রেটার ডেভ যেহেতু শ্যালো ডেপ তে দেওয়া যায় না তার বেয়ারিং ক্যাপাসিটি কম রেটার ডেপ দিতে হয় ইজিলি বেয়ারিং ক্যাপাসিটি আর কোয়াইট হাই যে কারণে আমরা ডি ফাউন্ডেশনে এ যাচ্ছি আর কি

তার উইথ চেয়ে অনেক বেশি হবে তখন এটা আসলে ডিফাউন্ডেশন যেমন আমরা চিন্তা করি যে পাইলের উইথ খুই কম আমি যদি ওয়ান মিটার ডায়ামিটার পাইল দে হুইচ ইজ ভেরি মাছ নর্মাল ইন কেস অফ পাইল বাট বিল্ডিং এর জন্য খুবই অ্যাবনর্মাল এত বড় ডায়ামিটার আমরা দেইও না তো ইভেন দো ওয়ান মিটার কিন্তু ধরো আমরা এটাকে ড্রাইভ করব হয়তো বিশ মিটার পঁচিশ মিটার তো ফলে কি বলবো ডিএফ বাই বি

বাট এটা বুঝতে পারতো যে এখানে তুমি ছয়টা সাতটা আটটা যখন বেজমেন্ট দিবে বহু ধরনের অ্যাপ্লিকেশন নিয়েই করতে হবে স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি অনেক ডিফিকাল্ট হবে রিকোয়ারমেন্ট অফ ডিপ ফাউন্ডেশনসের আমরা যেগুলি পড়বো আর কি ইন কোর্স অফ টাইম রিকোয়ারমেন্ট অফ ডিপ ফাউন্ডেশন ক্লাসিক্যাল ক্লাসিফিকেশন অফ পাইলস পয়েন্টস টু বি কনসিডার ফর চুজিং পাইলস

নট লাইক দ্যাট যে প্রেশার হাই সেই জন্য যাইতে হচ্ছে প্রেশার হাই যাইতে হবে ই ব্যারিং ক্যাপাসিটি বেশ ভালো হোক কম হোক বেশি হোক যাই হোক তারপরে যাইতে হবে কিন্তু প্রেশার যদি কম হয় শ্যালো ফাউন্ড ফুডিকে ফুড স্ট্রাকচারের জন্য মানে লাইট স্ট্রাকচারের জন্য তোমাকে যাইতে হবে যেমন তিন চার তলা বিল্ডিংও খুলনা রেঞ্জে রিজিয়নে নর্মাল ফুটিংয়ে করা ডিফিকাল্ট হ্যাঁ ওখানে যাদের বাড়ি আগত দেখবে সবই ছোটখাটো বিল্ডিং বিকজ হাই রাইজ বিল্ডিং বা হাই রিস্ক 6 স্টোরি বিল্ডিং ও হাই রেজ না আসলে এগুলি ওখানে সম্ভব না পাইল ফাউন্ডেশন ছাড়া এবং পাইল মানে অনেক লম্বা পাইল লাগে তো ফলে ইজ এ ম্যাটার অফ রিলেটিভ স্ট্রেন সয়েলের এডিকুয়েট আছে কিনা এন্ড দি এডিকুয়েট প্রেসার এডিকুয়েট প্রেসার কিভাবে ডিফাইন করবা ছোট ফেলো বিল্ডিং এর জন্য এক ধরনের এডুকেট প্রেসার হাই রাইজ বিল্ডিং এর জন্য আরেক ধরনের এডুকেট প্রেসার হ্যাঁ তার মানে রিলেটিভ স্ট্রেংথ যদি কম হয় তোমাকে সেখানে যাইতে হবে শ্যালো স্ট্রাকচারের জন্য স্ট্রাকচারস উইথ হিউজ ল্যাটারাল লোড সাচ এস ট্রান্সমিশন টাওয়ার রিভার ক্রসিং টাওয়ার চিমনিজ এটসেট্রা এই যে চিমনি মানে তোমরা দেখছো অলরেডি ব্রিক ফিল্ডে এর মতো একটা বিরাট বড় স্ট্রাকচার থাকে তাই না সত্যি প্রায় আট তালা নয় তালা আশি নব্বই নর্মালি ইট ইজ রিকমেন্ডেড টু রিকমেন্ডেড না বাই ল বাংলাদেশের একশো বিশ মিটারে

ইন কেস অফ যেটা বললাম চিমনি আর ট্রান্সমিশন টাওয়ার বেলা হলো যে কর্ডের তার যে তারের সাথে কানেক্টেড থাকে তার যে নিজস্ব ওজনে সে তাকে পুল করছে এই যে লোড মুমেন্ট আসবে নিচে পাইলে ইট ইজ ভেরি মাছ হিউজ সেই মুমেন্ট নেয়ার ক্যাপাসিটি থাকে না তো ইন ইন কেস অফ লেটারাল লোডস মানে কম্পেয়ার টু দি ভার্টিক্যাল লোড হ্যাঁ ভার্টিক্যাল লোড ইজ ইন মানে ইনসিগনিফিকেন্ট তো ফলে ওই ল্যাটার লোড নেওয়ার জন্য সামহাও তোমাকে মোমেন্ট ক্যাপাসিটি দিতে হবে থ্রু দিস সেকশন অফ এ পাই তো পাইলের ডায়মিটার বাড়াইতে হয় অথবা তুমি একটা গ্রিড আকারে পাইল দিবা অনেকগুলি পাইল দিয়ে তার মুমেন্ট বাড়াবা সেইভাবে করতে হবে পাইল ক্যাপাসিটি সেইখানে তোমার পাইল লাগবেই আর কি হ্যাঁ ফুটিং এ যাবে না কেন ফুটিং দিলে যে তোমার মোমেন্ট আসবে মোমেন্টের জন্য যে স্ট্রেস আসবে বিলো দি ফুটিং সাম পার্ট এ আসবে কম্প্রেশন সাম পার্ট এ টেনশন যেটা আমরা আগে পড়ছি এটা মুভমেন্টের জন্য হবে বা ল্যাটারাল লোডের জন্য হবে তো সেই টেনশন সয়েল নিতে পারবে না টেনশন রেজিস্ট করার জন্য তোমাকে পাইল দিতেই হবে তো ফলে মোমেন্ট আসলে ল্যাটারাল লোড ইজ এ কাইন্ড অফ মুভমেন্ট অফশোর রিভারেন স্ট্রাকচারস উইথ সাবস্টেনশিয়াল স্কাওয়ার ডেপ এইটা এটার সাথেই যায় এই ল্যাটারাল লোডই হয় আসলে অফশোর এবং রিভারেন স্ট্রাকচারস আহ নদী পাশে যেসব স্ট্রাকচার গুলি হয় নদীর থেকে রক্ষা করার জন্য নদীর আমরা জেটি বানাচ্ছি পাইল দিতে হচ্ছে অল দিস থিংস আর টেকিং কেয়ার অফ অফ লট হ্যাঁ জেটির মধ্যে এসে 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 ধাক্কা দিতে পারে আহ নর্মালি শিপ ধাক্কা দেওয়ার কথা না শিপ স্পিড কমিয়ে জিরো করে ফেলা হয় তারপরে একটা টাক বোর্ড দিয়ে অন্য আরেকটা ছোট বোর্ড দিয়ে টেনে টেনে পারে নিয়ে আসা হয় কারণ হলো তার যদি স্পিড থাকে কন্ট্রোল আসলে করতে পারবে না

ভুলে গেছে এইরকম একটা স্পিডের জন্য ডিজাইন করা হয় এগুলি এটা মাথায় খেয়াল রাখবে এই জন্য দেখবা এই যে যখন কি জন্য বলা হয় মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে হুশিয়ারি সংকেতগুলি তিন চার পাঁচ ছয় লেভেলে যখন বাড়তে থাকে তখন অফ থেকে সব শিপগুলি দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় কারণ হলো তার যে বাতাসের স্পিডে যে যেটিতে ধাক্কা দিবে যেটি সব ম্যাশ হয়ে যাবে সেই জন্য সরিয়ে ডিপে ডিপে নিয়ে যাওয়া হয়

নো কন্ট্রোল নেই ফিলও কন্ট্রোল নাই তারপরে ডিউরিং দি প্রসেস অফ ফিলিং তখনও কন্ট্রোল নাই ডেন্সিটির কোনো তোয়াক্কা করা হয় না করা সম্ভবও না লেয়ার বাই লেয়ার কম্প্যাকশন তখন করা হয় না তো ফলে ফিল করে ফেলা হয় প্রথমে তারপরে কম্প্যাকশন করা লাগলে লাগবে এরকম একটা ব্যাপার কম্প্যাকশন করা এত সহজ না তখন তো ফলে ইন দ্যাট কেস ইউ নো আদার অপশন বাট প্রভাইডিং দি ফাউন্ডেশন আপলিফট সিচুয়েশনস আপলিফ্ট সিজন ল্যাটারাল লোডের বেলায় আপলিফ্ট হবে বুয়েন্সি ফোর্স হিউজ থাকলে আপলিফ্ট হতে পারে হয়তো ভার্টিক্যাল লোডের চেয়ে বুয়েন্সি ফোর্স অনেক সিগনিফিক্যান্ট যেমন ধরো ড্রাই এর বেলা ড্রাই ড্রক প্রায় ধরো পাঁচ মিটার হাইটের হয়ে থাকে শিপটা ড্রাই রকের ভিতর ঢুকিয়ে দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয় অ্যাক্সেস চ্যানেলটা বন্ধ করে ভিতর দেওয়া হয় ভিতর থেকে পানিকে ড্রাই আউট করে দেওয়া হয় পানি তুমি ড্রাই আউট করে দিলা পুরো স্ট্রাকচার তো পানির নিচেই আছে ফলে এটার উপরে যে আপলো আপওয়ার্ড প্রেসার হবে বিকজ অফ দ্য বুয়েন্সি এটা নেয়ার ক্যাপাসিটি নাই থাকে না মোস্ট কেসেসে ডিজাইন করা হয় না ডিজাইন করা যায় তোমার তখন থিকনেস অব তোমার ডক ইয়ার্ড ইউজ হবে তার হয়তো বা বেইজের নিচে যে র্যাপ দেওয়া হয় র্যাপটা হয়তো পাঁচ সাত ফিটের ইভেন মোর হয়তো টু মিটার এর হবে ইভেন দো যদি দেখাই যাচ্ছে যে সেলফোয়েটে নিতে পারছে তারপরেও পাইল দিতে হবে পরে এই এই যাতে আপলিফ সিচুয়েশন তোমার লাগবে আর তো এই শুনতে পাচ্ছো কি না ইয়েস স্যার শুনতে পাচ্ছি স্যার আচ্ছা আর এক্সপ্যানসিভ জোন এক্সপ্যানসিভ জোন মানে হলো যে দি সয়েল ইজ এক্সপ্যানসিভ হ্যাঁ সয়েল ইজ এক্সপ্যানসিভ মানে কি যে পানি পেলে সে এটা ফুলে উঠবে ফুলে উঠলে উপরে কি হবে তার উপরে যে শ্যালো স্ট্রাকচার আছে তাকে উপর দিকে ধাক্কা দিবে ধাক্কা দিয়ে যেমন ধরো তার একটা নিজস্ব পটেন্সিয়ালে ধাক্কা দিবে তাই তো তার একটা নিজস্ব স্ট্রেস আছে দেয়া হুইচ ইজ কল্ড সোয়েলিং পটেনশিয়াল যেটা তো টার্মটা তোমরা অবশ্য জানো এটা ক্লেতে হয় বিশেষ করে গাজীপুরের দিকে যে ক্লে শ্রীপুরের দিকে ওখানে পানি হলে এটা ফুলে উঠে ফুলে ওঠার ফলে কি হয় উপরে যে লাইট স্ট্রাকচার থাকে তার যদি তার যে পটেন্সিয়াল স্ট্রেংথ অব দি ফুলে উঠা সোয়েলিং এই স্ট্রেংথের চেয়ে যদি স্ট্রাকচারের ডেড লোড কম হয় তাহলে কি হবে সে এখানে এক্সপানশন হবে এক্সপানশন হবে যেমন ভার্টিকাল রিটেনিং ওয়ালগুলির তার সেলফ ওয়েট নাই সয়েল যদি এক্সপান্সিভ হয় নিচে রিটেনিং ওয়ালকে ফাটাই ফেলবে একতলা দোতলা বিল্ডিং কে ফাটিয়ে ফেলবে দেখবে ওইসব এলাকাতে অনেক একতলা দোতলা বিল্ডিং একদম ডায়াগোনালি ক্র্যাক এগুলো যদি দেখো সিগনিফিক্যান্টলি তাহলে বুঝবা ওখানে এক্সপান্সিভ সয়েল এটাকে রাখা যাচ্ছে না এই কারণে এটা হচ্ছে তো ফলে ওখানে তোমাকে পাইল দিতে হয় টু অ্যাভয়েড দি এই এক্সপেনশন অফ তার মানে সোয়েলিং পটেনশিয়ালকে অ্যাভয়েড করা যায় বাট ফর হেভি স্ট্রাকচার এক্সপেনসিভ সয়েল কিছুই করতে পারবে না কারণ তার যেহেতু তার সেলফ ওয়েট অনেক বেশি

তো ফলে তোমার সেই মানে সুবিধা থাকলো অ্যাডভান্টেজ থাকলো সামটাইমস আমাদেরকে পাইল ফাউন্ডেশনে যাইতে হয় ওই পাশের স্ট্রাকচারটিকে রক্ষা করার জন্য যেমন ধরো জাস্ট রিটেনিং স্ট্রাকচার আমরা চারিদিকে দিচ্ছি সেইটাও ওই কারণে যে পাশের বিল্ডিংকে রক্ষা করার জন্য পাইলের ক্লাসিফিকেশন বিভিন্নভাবে হইতে পারে এটা বিভিন্ন নামেও তোমরা দেখবা বেজন ম্যাটেরিয়াল যেমন টিম্বার পাইল স্টিল পাইল

হলো পাইল মানে যেটা হলো প্রিস্টেস্ট কংক্রিট হলো পাইল যেগুলি কংক্রিট হলো পাইল প্রিস্টেস্ট হইতে পারে নন প্রিস্টেস্ট হইতে পারে দুই ক্ষেত্রেই এটা কম্পোজিট প্রিস্টেস্ট হলে নরমালি হাই স্ট্যাংক কংক্রিট পাইল হয়ে থাকে আর কি সেটাকে বলে পিএইচসি পাইল প্রিস্টেস্ট হাই স্ট্যাংক কংক্রিট পাইল পিএইচসি এগলি নরমালি হলো পাইল এগুলি নর্মালি ইউজ করা হয় যেখানে হিউজ মুভমেন্ট দরকার এই যে যেটা বললাম লোটা ল্যাটারাল লোড ল্যাটারাল লোড অথবা মুমেন্ট অনেক বেশি স্পেশালি অফসোর স্ট্রাকচারে যেইখানে তোমার বোর্ড পাইল টাইল এগুলি করা ঝামেলা আছে সিজন মানে একই দিনে ওয়াটার লেভেলের ভেরিয়েশন হয় অনেক অনেক মোটা পাইল দিতে হয় তখন বেটার হলো তোমাকে এই পিএইচসি পাইল বানিয়ে সেটাকে টাইপ করে ফেলা আর কি হ্যাঁ তো সেটাই করা হয় আসলে অপশন স্ট্রাকচারে যেটি কনস্ট্রাকশন ব্রিজ কনস্ট্রাকশনও এটা করা যেতে পারে বাইরে ওয়াইডলি ইউজ হয় আমাদের দেশে ইউজ শুরু হয়েছে বাট দিস ফাইলস আর ভেরি এক্সপেন্সিভ বেজড অন মেথড অফ ইনস্টলেশন ইনস্টলেশন মেথডে আমরা বলতে পারি ডিবেন পাইলস দুই রকম হতে পারে প্রি কাস্ট আর একটা কাস্ট ইনস্টিটিউট দুই ধরনের প্রি ডিভেন হতে পারে প্রি কাস্টটা পুরোটাই উপরে বাড়ানো হয় হরিজন্টালি তারপরে সেটাকে স্ট্যাঙ্ক গেইন করার পর হুক করে আপরাইট এটাকে খাড়া করা হয় আপরাইট করা হয় দেন ডেজিগনেটেড লোকেশন নিয়ে যাওয়া হয় ক্রেনে তারপরে তাকে লোডিং দিয়ে অথবা প্রেসার প্রেসার পুশ লোড অথবা ভাইব্রেশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় আরেকটা হতে পারে কাস্টিং সিটু প্রিকাস্ট হতে পারে এই ক্ষেত্রে হলো একটা শ্যাফট আগে ঢুকিয়ে দেওয়া হয় স্টিল বা ইয়ে তারপরে তার ভিতর দিয়ে কাস্টিং করা হয় বোর্ড পাইল হোলটা আগে করা হয় বোর্ড পাইল এর বোর্ড পাইল পাইলো বোর্ড পাইল বলা হয় আবার ড্রিল বলা হয় 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 ড্রিলটা করা করা আগে আগে হোলটা করে ফেলা তারপরে তার ভিতরে বেসড অন লার্জ ডিগ্রি অফ ডিস ডিস্টারবেন্সের সেক্ষেত্রে নাম আছে পাইলের যেমন লার্জ ডিসপ্লেসমেন্ট পাইল আমরা বলি সেটাকে ড্রিভেন পাইল অলওয়েজ স্মল অর নো ডিসপ্লেসমেন্ট পাইল বলা হয় সেটা নর্মালি বোর্ড পাইল সুতরাং এখান থেকে এখানে আসতেছে দিবেন পাইল যেহেতু একটা দিবে একটা ম্যাটেরিয়াল তুমি তৈরি করে ফেলছো একটা পাইল তার একটা সলিড ভলিউম আছে এটা সয়েলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ সয়েলকে সে পুশ করবে ল্যাটারালি এবং ভার্টিক্যালি পুশ করেই সে এটা ঢুকবে সুতরাং লার্জ ডিসপ্লেসমেন্ট হবে ইন দি সয়েল হোয়াট ইজ দি মিনিং অফ দিস লার্জ ডিসপ্লেসমেন্ট সয়েলের যে ইনট্যাক তুমি যা ডেনসিটি ডেনসিটি আগে যা চিন্তা করছো ইট উইল বি ভেরি মাচ চেঞ্জ হ্যাঁ আমরা হয়তো পাইল কি জানি বলে সয়েল ইনভেস্টিগেশন অনেক কিছুই করলাম করার পরে এইটার ফলে লার্জ ডিসপ্লেসমেন্টের ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল হ্যাঁ অনেক কিছু ভালো হলো অনেক কিছু খারাপ হলো খারাপ কিভাবে পরে দেখতেছি স্মল ডিস্টের বেলা যে সয়েল থাকতেছে তা না তুমি যখন বোর হোলটা করছো তখন সয়েলের 12টা বাজিয়ে দিচ্ছ তার দি ভিসিনিটি এরিয়া অফ ফ্রেব্রিক হোল যে অংশটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডিভাইভিং ক্যাপাসিটি অফ দি পাইল সেই সেই অংশটাকেই আসলে ড্যামেজ করে ফেলা হয় বা চেঞ্জ করে ফেলা হয় ক্ষেত্রেই সয়েলের বারোটা বাজবে বা সিগনিফিকেন্ট চেঞ্জ হবে তার বিহেভিয়ার যেটা তুমি আগে কি বলবো বোরিং করে সয়েল ইনভেস্টিগেশন করে তুমি যেই রিপোর্ট নিয়ে বসে আছো সেই রিপোর্টের ইন্টারপ্রিটেশন শুড বি ডিফারেন্ট ইফ ইউ কনসিডার দিস থিং এটা তোমাকে কনসিডার করতেই হবে বেসড অন ফাংশনালিটি কোন পাইল কিভাবে পারফর্ম করছে ইন দি অ্যাকচুয়াল ফিল্ড আন্ডার দি স্ট্রাকচার সেটার উপর বেস করে আমরা পাইলের নামকরণ করে থাকি বিভিন্ন সময় এত কিছু দরকার কেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা টার্মগুলি ইউজ করি সেই জন্য তুমি দেখে যেন ভিজিয়ে না যাও হ্যাঁ বলো স্যার মানে একটা পাইলকে যখন আমরা মাটিতে ড্রাইভ মানে ড্রাইভ করি তখন তো এই পাইলটা একটু ল্যাটারালিও মুভ করে যখন ভাইব্রেশন দাও হয় তখন স্যার মাটিটা কিভাবে পাইলটাকে আটকে ধরে থাকে মানে রেজিস্ট্যান্সটা কিভাবে পায় পাইলটা মাটিটা তো সরেই যায় সরে ল্যাটারালি ডিসপ্লেস হয়েছে ভাইব্রেশন দিলে ল্যাটারালি হবে আর কি দিয়ে দিয়ে আমি তো তাকে সয়েলকে ড্যামেজ করেই ঢুকাচ্ছি ঢুকানোর উপায় নেই এখন ঢুকানোর পর ক্যাপাসিটিটা কি থাকবে তোমার কথা হলো যে ডিস্টারবেন্সের ফলে একটা হলো আমাকে পাইল দিতেই হবে কিছু করার নেই হ্যাঁ আমরা তো সারেন্ডার আমার অন্য নো আদার অপশান ইজ লেফট পাইল দিতে হবে দেওয়ার ফলে সয়েলের যে ডিস্টারবেন্স হচ্ছে সেইটা কতটুকু সিগনিফিকেন্ট আমি তো বললাম আগে কিছুটা ডিস্টারবেন্স হবে ডিস্টারবেন্স বলে ফলে কিছু হবে ভালো এফেক্ট কিছু হবে খারাপ এফেক্ট যেমন ধরো লুজ সয়েলে তুমি যখন পাইল ডুকাচ্ছ সে তো কম্পেক্ট করে ফেলবে আশেপাশের এলাকাতে আগে ছিল ফাইভ টোয়েন্টি এইট ডিগ্রি তখন ডেফিনেটলি ফাইভ থার্টি ফাইভ হয়ে যাবে তুমি তো সয়েল ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিচ্ছ তাই তো স্ট্রাকচার নষ্ট হচ্ছে কিন্তু অ্যাট দি এন্ড স্যান্ড তো কম্পেক্টেড হয়ে যাচ্ছে আবার আমি যদি ড্যান্স স্যান্ডে ঢুকাবো ড্যান্স স্যান্ডের যে স্ট্রাকচার তার তো জায়গাই ছিল না তুমি তারপরে ঢুকাচ্ছ তার যে ফাই ছিল সেটা কিছুটা ড্যামেজ হয়ে যাবে আচ্ছা আবার ক্লে এর মধ্যে যখন দিবা ক্লে এর যে সি ছিল সি তো পুরোপুরি ড্যামেজ রিমোল্ডেড হয়ে যাবে তারপরও সেই জন্য এইটা যখন গেল তখন তার অনেক কিছু নষ্ট হয়ে যায় বাট উইথ টাইম এটা আবার গেইন করে তখন হচ্ছে কি সয়েল এবং পাইল একটা নতুন ম্যাটেরিয়াল গেল তার সাথে তো আসলে কন্টাক্টটা ছিলই না নতুন করে কন্টাক্ট হবে এই জন্য তিন চার পাঁচ সপ্তাহ পরে আমরা লোড টেস্টগুলি করি যেন কন্টাক্টটা আবার এস্টাবলিশ হয়

এটা আবার গেইন করে ট্রফি যে ক্যাপাসিটি ক্লে আছে পাইলে আমরা নামকরণ করতে পারি পাইল পাইলটা কি যে আগে বলে নেই তোমাদের পরের কথা আগে অনেক কিছু বলতে হচ্ছে যে পাইল তার ক্যাপাসিটি ডিরাইভ করে দুইটা পার্ট দিয়ে একটা হলো পাইলের একটা অংশ হলো সেফট অল সারাউন্ডেড বাই ক্লে স্যান্ড পার্টিকেল তাই তো একটা শেফ চারিদিকে একটা বড় পাইল বিশ মিটার পাইল তার অ্যান্ড এতক্ষণ বেয়ারিং ক্যাপাসিটি যেটা পড়ছো সেটা হলো তার তার এরিয়া তাই তো ফুটিং এর প্যাটেস্টাল এরিয়া পাইডেলটা কত তার ডায়ামেটার ওইখানে যে এরিয়াটা সেটা কত পাই বাই ফোর ডিসকোয়ার হুইচ ইজ ভেরি স্মল কম্পেয়ার টু এ ফুটিং তো সেটা একটা অংশ সেটা দিচ্ছে ফুটিং এর মতো বেয়ারিং ক্যাপাসিটি হুইচ ইজ কল্ড এন্ড বেয়ারিং ফুটিং এর মতোই দিবে সিএন অথবা কিউ এন্ড কিউ আসবে এখানে আইসে এরিয়া অবদি দি ফুটিং দিয়ে গুণ দিতে হবে সেটা হলো অ্যান্ড বিয়ারিং তো পাইলের ক্যাপাসিটির একটা বড় অংশ আসবে অ্যান্ড বিয়ারিং থেকে আরেকটা অংশ আসবে চারিদিকে যে স্যান্ড অথবা ক্লে তাকে ঘিরে রাখছে তার টাচে আছে তুমি যখন তাকে ড্রাইভ করার চেষ্টা করবা লোড দেওয়ার চেষ্টা করা করবা তখন সে কন্ট্রাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করবে তাই তো কন্ট্রাক্টটা ছিঁড়ে চলে যাওয়ার চেষ্টা করবে তাই তো পাইল ড্রাইভিংয়ের সময় তাই আমরা করি কন্ট্রাক্ট ছিঁড়ে ঢুকাই দিই তাই না সেটাই কিন্তু করি তার মানে তাকে ফেল করাই তার যে ফ্রিকশন ছিল অ্যান্ড বিয়ারিং ছিল সেটাকে ফেল করাইয়া পাইলকে ঢুকাই দিচ্ছি পাইল ঢুকাচ্ছি সয়েলকে ফেল করাই আবার এক্সপেক্ট করতেছি সে আমরাকে ফেল করাকে রেজিস্ট করবে তাই তো ব্যাপারটা কিন্তু এইটাই তো ফ্রিকশন পাইল হলো যে পাইলের যে দুই পার্ট থেকে বেয়ারিং ক্যাপাসিটি আসছে একটা হলো ফ্রিকশন থেকে এই যে সারাউন্ডেড এরিয়া পাই এল যে এরিয়া এটার সাথে কোহেশন অথবা ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন সেটা একটা পার্ট আর এসে একটা লোড ক্যাপাসিটি দিবে তো ফলে দুইটা পার্ট একটা হলো কিউএফ ডিরাইভ ফ্রম ফ্রিকশন আর একটা কিউ ইউ ফ্রম অ্যান্ড বিয়ারিং এই দুইটা যোগ করে হবে আলটিমেট ক্যাপাসিটি এখন এই দুইটার মধ্যে মেজর পার্টি যদি যদি হয়ে যায় থাকে ফ্রিকশন অ্যান্ড বিয়ারিং খুবই কম হয়ে থাকে এটাকে বলা হবে ফ্রিকশন পার্ট ঠিক আছে এখন আমরা দুই কম্পোনেন্টের মধ্যে রিলেটিভ ব্যাপারে চলে গেলাম আর কি ফ্লোটিং পাইল ইজ এ কাইন্ড অফ ফ্রিকশন পাইল তার মানে এন বেয়ারিং খুবই কম নেগলিজিবল আমরা ধরে নিচ্ছি পাইল আসলে এন বেয়ারিং টেন পার্সেন্টেরই কম হওয়াতে টোটাল ক্যাপাসিটি নরমালি নর্মালি ফিফটিন পার্সেন্টের কম হলেই আমরা এটাকে বাদ দিয়ে দিই নেগলেক্ট করি যে এটা এটা আসলে প্রয়োজন নাই ভেরি মাছ সাসেপ্টেবল এটা কন্ট্রিবিউটও করবে না এটা কন্ট্রিবিউট করলেও কিছু আসেও যায় ঠিক আছে তখন এটাকে ডিসরিগার্ড করি ডিসরিগার্ড করার মানে হলো এ ডিসরিগার্ড করার জন্যই না আমরা তখন এন্ড সাপোর্ট ভালো একটা লেয়ার খুঁজি না খুঁজি না কেন এটা একটা বাস্তবসম্মত কারণ আছে কারণ হলো এত ডিপে তার এন্ড লেয়ার এটা ফিজিবল না সুতরাং ডিসরিগার্ডই যেমন বারবার বলি খুলনা রিজিয়নের কথা ওখানে যদি পাইল দাও দেখবা 200 150 মিটার 150 ফিট পাইল লাগবে 200 ফিট পাইল লাগবে একটা 6 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং এ 200 ফিট পাইল দিলে আর বিল্ডিং করা লাগবে না ওখানে বলবো জমি বেচে দিয়ে আমি অন্যখানে চলে যাই ঠিক আছে সেটা অ্যাভয়েড করার জন্য ওকে ফাইন ডিসরিগার্ড দি দুশো ফিট আমি ঠিক আছে পঞ্চাশ সিটি দিব যে ক্যাপাসিটি আসে ফ্রম দি ফ্রিকশন দ্যাট পাইল ইজ কল ফ্রিকশন পাইল এবং যেহেতু এখানে অন্য কোনো নাই অ্যান্ড বিয়ারিং নাই এটা ঝুলেই থাকবে ক্লেয়ার মধ্যে সেটাই সেটাকে বলা হয় ফ্লোটিং পাইল এই ফ্রিকশন পাইলকে ফ্লোটিং পাইল বলা হয় একই কারণে অ্যান্ড বিয়ারিং পাইল ফ্রিকশন নেগলিজিবল অ্যান্ড বিয়ারিং নিচে যে বিয়ারিং যেটা পাবা কিউ বি আমি বলবো কিউ ইউ না কিউ বি হলো বেস থেকে যে আসবে সেটাকে আর এফ হল ফ্রিকশন থেকে যেটা আসবে আমি আহ একটা ভালো স্ট্যাটাম পাওয়ার জন্যই নিচে গেছি উপরে তো খারাপ অবস্থায় উপরে ফ্রিকশন কমই হওয়ার কথা যদি ভেরি ভেরি ইনসিগনিফিকেন্ট হয় তখন অ্যান্ড বিয়ারিং পাইল কম্পেকশন পাইলস টু রিডিউস গ্রাউন্ড সেটেলমেন্ট এন্ড ইনক্রিজ দিয়ারিং ক্যাসিটি ইনক্রিস দিয়ারিং ক্যাপাসিটির চেয়ে হলো কিছুটা ইনক্রিজ হবে সাবসেনশিয়ালি ডিক্রিজ করবে তার ইয়াকে সেটেলমেন্ট তো সেটাকে আমরা কম্পেকশন পাইল বলা হয় বলেই সেটা নর্মালি সিমেন্টেড পাইলেও হতে পারে স্যান্ড কম্পেকশন পাইলেও হতে পারে কম্পেক্টেড আহ মধ্যেই আমরা এটা দিয়ে থাকি ক্লিয়ার মধ্যেও দিতে পারি একটা পাইল শেপের ম্যাটেরিয়ালকে পুশ করে ঢুকিয়ে দিই হুম সলিড পাইলকে না দিয়ে স্যান্ড আস্তে আস্তে ধরো ওয়ান ইঞ্চ ডায়ামিটারে বারো ইঞ্চ ডায়ামিটার পাইল আমরা ঢুকাইতে চাই এটা হোল করলাম একটা ইম্প্যাক্ট দিয়ে হোলের মধ্যে স্যান্ড ভরে দিলাম এই স্যান্ডকে নিচের দিকে পুশ করে করে ঢুকেতে থাকবে আর উপর থেকে স্যান্ড দিতে থাকবে দ্যাট ইজ দি কম্প্যাকশন পার্ট এই সেগুলির ক্যাপাসিটি খুব বেশি হবে না বাট ইট উইল ইমপ্রুভ দি সাবসয়েল কন্ডিশন ট্রিমেন্ডাসলি

রিমড পাইল বলা হয় এটাকে আর কি ওইটাকে নিচের অংশটাকে মোটা করে দেওয়া বেটার পাইলস ইনক্লাইন পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে লোড যে সেই ডিরেকশনে এবং তার বিপরীত দিকে ইনক্লাইন করে দেওয়া হয় সেটা হলো এই যে বা পাশে দেখো দিস ইজ দি বেটার পাইল আমার লোড হলো এই ডিরেকশনে হরাইজেন্টাল ডিরেকশনে এইটা হলো কম্প্রেশনটা বাড়াবে এদিকে এক্সটেনশন হবে বাট এভাবে দিলে তার হরাইজেন্টাল ক্যাপাসিটি অনেক বেড়ে যায় সেই জন্য আমরা বেটার পাইল দিই ইউজ মুভমেন্ট কমানোর জন্য হ্যাঁ নরমালি ভীষণ লম্বা পাইল হেভি মুভমেন্টের জন্য লেটার লোড বা মুভমেন্টের জন্য যেসব পাইল ইউজ করা হয় তখন ব্যাটার পাইল দেওয়া ফার ব্যাটার বাট টেকনোলজি লাগবে এক্সপেন্সিভ হবে তাই সে পাইল ইনস্টল করা স্পেশালাইজড মেশিন লাগবে তোমার পদ্মা ব্রিজে ইউজ এই যে বড় বড় পাইল দিতে হয়েছে সেখানে সব ব্যাটার পাইল করা হয়েছে তার এই যে ল্যাটার লোড ক্যাপাসিটি বাড়ানোর রেমন রেমন্ড পাইলস তারপরে ফ্র্যাঙ্কি পাইলস রেমন পাইলস হলে কাস্টিং সিটু পাইলস ফার্স্টলি হলো পেপার শেল ইজ দিবেন দেন কাস্ট হ্যাঁ এইটা নিচে তো তাই একটু পরে দেখো আমি আর এটা যাচ্ছি না ওইটার মতোই এটা হলো ডিভেন কাস্টিং পাইল ওই যে একটু আগে যেটা বললাম আর কি কোথায় জানি এই যে এইখানে দুই নাম্বার ডিভেন পাইলস কাস্টিং সিটু ডিভেন পাইলস যেটা সেটা হলো এটা আন্ডার রিমড পাইলস বোর্ড কাস্টিং সিটু পাইল যেটা দা বাল্ব ইউজ এট দি পাইল টিপ টিপ মানে তলায় বাল্বের মতো চড়া করে দেবে পাইলের ডায়ামিটার এক মিটার আর নিচে গিয়ে তুমি হয়তো বা দুই মিটার লেন দুই মিটার করে দিলে সেটাকে বলে আন্ডার রিম পাইল অথবা পাইল উইথ এ বাল হ্যাঁ এইটা যেমন ক্যাপাসিটি অনেক বেড়ে যায় এটা মানে কি বুঝছো এটা যদি ইজি হয়তো আমরা সেটাই করতাম ধরো পাইলের ক্যাপাসিটি বাড়িতে বাড়াতে যাচ্ছি নরমালি পাইলটা আমরা এন বিয়ারিং যেখানে ভালো সেখানে দিই এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ আন আনঅ্যাবয়েড এবং সার্কামস্টেন্সেস এ আমরা কেবল এই যে ফ্লোটিং পাইল যেটা খুলনা রিজনের কথা বলি এইটাই হল অ্যাক্সেশনাল কেস নর্মাল কেস হল আহ পঞ্চাশ ষাট সত্তর আশি ফিট নিচে আমরা ভালো একটা লেয়ারিং পাব সেই লেয়ারিং এ যদি আমরা যদি পাইলের ডায়ামিডাটা একটু বাড়িয়ে দিতে পারি তাহলে ক্যাপাসিটি ট্রিমেন্ডাস বেড়ে যাবে আর উপরের অংশটা চিকন থাকলেও সমস্যা নাই বাট ইট ইজ আহ টেকনোলজি বেসড অ্যান্ড এক্সপেন্সিভ আদার এটাই আমরা করি বেসড অন ডিসপ্লেসমেন্ট এখানে যেমন ডিস্টারবেন্স ছিল এখানে ডিসপ্লেসমেন্ট একই জিনিস কখনো আমরা ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট পাইলস বলি ডিসপ্লেস ইজ এ লার্জ ভলিউম অফ সয়েল এটা হলো ওই যে লার্জ ডিসপ্লেসমেন্ট পাইলের মতোই একই জিনিস নন ডিসপ্লেসমেন্ট পাইলও বলে থাকি ডিসপ্লেস ইজ এ স্মল ভলিউম সাচ এজ স্টিল এইচ পাইল তার কনস্ট্রাকশনাল এরিয়া খুবই কম সুতরাং ডিস্টারবেন্সের বেশি 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 ডিস্টারবেন্স করে না ওপেন হ্যান্ডেড পাইপ পাইলস নর্মাল স্টিল গুলিতে ডিস্টারবেন্স কম করে তার থিকনেস কম থাকে পিসি পাইলে আসলে ডিস্টারবেন্স পুরোপুরি হয় যদিও হলো থাকে এসে আসলে সাম ডেপ যাওয়ার পরে এটা ক্লগিং হয়ে যায় এটার হলো থাকে না নিচের একটা প্লাগের মতো সয়েল প্লাগ তৈরি হয় সেটার ভিতরে যায়ও না আটকিয়ে যায় ইট ইট বিকামস ক্লোজ অ্যান্ড পাইলেস সুতরাং পিএসসি পাইলে বেলা এটা হবে না ডিস্টারবেন্স ইনিশিয়ালি কম হলে পরে বেশিই হবে এটা হবে হলো স্টিল পাইল এর বেলা ডিস্টারবেন্স কম হবে এইটা এখানে কিছু টিপস আছে আছে আমরা দেখতে পারি যেমন পাইলস ইন ক্লে অ্যান্ড জোন অফ ইনফ্লুয়েন্স নর্মালি এটা খেয়াল রাখো এখানে ডিভেন পাইলের কথা বলছি আমরা আমরা বেয়ারিং ক্যাপাসিটি যত ফর্মুলা ভবিষ্যতে দেখব সব ফর্মুলা ফর্মুলা বুঝতে বুঝতে আইডা সি এন সি আসবে অথবা কিউ আসবে বাট বাট সিম্পল হয়েছে ঠিক এন সি জানলে হলো এন জানলে হলো ব্যাপারটা তা না সিগনিফিক্যান্ট প্যারামিটার আর প্যাটা প্যারামিটার সম্পর্কে তোমার আইসাইট ডেভেলপ করা লাগবে হ্যাঁ কোনটা কোথায় ইউজ করবা লট অফ থিংস আর দেয়ার আমি হয়তো সিম্পলিফাইড ভাবে পড়বা বাট তোমাকে মনে রাখতে হবে যে লট অফ থিংস আর দেয়ার প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তোমাকে ভালোই পড়াশোনা করা লাগবে আর কি আরো অনেক কিছু জানা লাগবে তো যেটা বলছিলাম এই যে ব্যাংক ক্যাপাসিটি আমরা ডিরাইভ করব আমরা ইকুয়েশন থেকে বের করব হ্যাঁ কেন যাই বের করব অল দোজ ইকুয়েশন আর কামিং ফর ফর ড্রিভেন পাইলস ড্রিভেন পাইলস হলো যে পাইলকে একটা সলিড পাইল বানাবা ইনটেক্ট কোয়ালিটি পাইল তাকে পুশ করে ঢুকাবা অথবা ড্রাইভ করবা উইথ বা হ্যামার সেটার মাধ্যমে তুমি ঢুকাবা এই থেকে ইকুয়েশনটা আসছে আসার পরে এটাকে এক্সটেন্ড করা হয়েছে বোর্ড পাইলের বেলা বোর্ড পাইল দুইটা দুই কেস একটাকে ড্রিবেন করছো তুমি ইনটেক্ট সয়েলের মধ্যে সয়েল ডেন্সিফাই হচ্ছে মোস্ট মোস্ট কেইস আগের অবস্থার চেয়ে বেটার হচ্ছে কিন্তু যখন তুমি হোল করছো তারপরে কাস্ট করছো আগের অবস্থার চেয়ে খারাপ হচ্ছে কারণ কাস্ট করার ফলে এটা শুকাবে সয়েলের থেকে কন্ট্রাক্ট লস হয়ে যাবে কিনা তুমি নেবান্ন তো ফলে যেই ফ্রিকশন হওয়ার কথা সেটা হবে না আসলে অবভিয়াসলি তার চেয়ে কম হবে তো ফলে ড্রিভেন পাইলের চেয়ে হোট পাইলের ক্যাপাসিটি অনেক কম খেয়াল রাখতে হবে আর কি এবং কোয়ালিটি কন্ট্রোলের যদি পার্সপেক্টিভে দেখি বোর্ড পাইলের কোয়ালিটি কন্ট্রোল অনেকটা আন্ধা আমাদের দেশে তো খুবই খারাপ বাইরে অনেক ভালো খারাপ না বাট কোয়ালিটি পাইল যদি তুমি ইউজ করতে চাও দ্যাট ইস দি ডিভেন পাইল তার আদা লিমিটেশন আছে যে ডিভেন পাইল সব জায়গায় ইউজ করতে পারবা কিনা সেটাও চিন্তার বিষয় আছে আমরা দেখবো তো ফলে এখন আপাতত জানো যে অল পাইলস আমরা অল যে ফর্মুলা আমরা দেখবো সব হলো ডিভেন পাইল থিওরি যত আসছে কনসেপ্ট যত আসছে বেজ অন ডিভেন পাইল এখানে ক্লে এন্ড তার ইনফ্লুয়েস জোন বুঝতে পারছো ডিভেন পাইল তুমি এখানে পুশ করে ঢুকাই দিবা ফলে এখানে একটা হবে নিচের দিকেও এফেক্ট হবে যে জায়গায় থামাচ্ছ তার নিচেও কিছুটা কমপ্রেস হবে দুই পাশে সয়েল কে পুশ করবে অরেজেন্টালি তাই না একটা সলিড ম্যাটেরিয়াল ঢুকিয়ে দিচ্ছ ক্লে এর ভিতরে ক্লে এর ভিতরে সে অ্যাকোমোডেট করবে কিভাবে ক্লে ক্লে পুশ করবে পাশের অংশ স্যান্ডে বেলা যেহেতু ভয়েড আছে ড্যান্স হয়ে যাবে ক্লে এর বেলা তো এটা হবে না ক্লেয়ার শুধু ইলাস্টিক শর্টেনিং হতে পারে রেডিয়ালি ভিতরের ভয়েড কিছুই হবে না সে রেডিয়ালি সর্বে পুশ করার সময় সে করবে কি হিভিং করবে উপরের দিকে সয়েলকে এইভাবে উঁচু হয়ে যাবে যেখানে ড্রাইভ করছে তার পাশে পাশে একটু উঁচু হয়ে যাচ্ছে ফলে ফেনোমেনা হবে ইন কেস অফ ক্লে এটা যদি স্টিফ ক্লে হয় হিভিং বেশি হবে সফট ক্লে হলে হিভিংটা কম হয়ে চারিদিকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাবে বুঝেই যাবে না ঠিক আছে হিভিং হবেই

ট্রপি যেটা একটু আগে আমি বলছিলাম দিস ইজ হ্যাপেন অল হ্যাপেন উইথ ক্লে ব্যাপারটা কি যে ক্লে এতে পাইল ইনস্টল করলে হিভিং হবেই হিভিং হিভিং মানে কি সয়েলিং হবে উপরের দিকে পাইল যেহেতু প্লাস্টিক ম্যাটেরিয়াল ল্যাটারালি কম্প্যাক্ট করছে উপর দিকে উঠে যাবে তুমি দেখছো যে এই যে রুটি বানানোর সময় যেটা আমরা করি পেস্ট বানাই তাই না রুটি এবং পানি আটা এবং পানি দিয়ে পেস্ট বানাই

সে একটা ইন্ডিভিজুয়াল পার্টিক্যাল সে করবে কি চলে যাওয়ার চেষ্টা করবে রিডিউস ঠিক আছে কিন্তু ক্লে কোনোভাবেই হবে না কম্প্যাকশন ক্লে এর ভিতর থেকে কম্প্যাক্ট করতে হলে অনলি ওয়ে ক্লে ভিতরে পানি আটকে থাকবে সে ট্র্যাপ করে স্যাচুরেটেড অবস্থায় বসে থাকবে তাকে প্রি লোডিং এর মাধ্যমে কনসলিডেটেড করতেই হবে তার মানে ওয়াটার ইনসাইড দি ক্লে তাকে এক্সপাল মানে মানে করার জন্য সব ব্যবস্থা দিতে হবে থ্রো প্রিলোডিং এক্সপালশন অফ ওয়াটার ছাড়া ক্লিয়ার কম্পেকশন কোনো হবে না ইটস প্লাস্টিক ম্যাটেরিয়াল জাস্ট লাইক এই যে আটা ময়দা যেটা বললাম নিড নিডিং অফ ম্যাটেরিয়াল নিডেড কি বলবে ফ্লাওয়ার ওইটার মতোই একদিক দিয়ে ঢুকেলে আরেকদিক দিয়ে সেটা উঁচু হয়ে যাবে সো পাইল ঢুকানোর সময় কম্পেকশন না হয়ে হিভিং হবে সয়েল ডিস্টার্ব হবে তার স্ট্রেং কমে যাবে ফর দি টাইম বিং আফটার ওই যে বলতে তিন থেকে ছয় মাস পরে এই যে পোর প্রেশার ডেভেলপ করবে এটা বসে যাবে চলে যাবে

যখন ঢুকাবা এই জায়গাটা কিছুটা হিভিং তো হবে না অথবা নিচের দিকে নেমে যাবে এই এই অংশটা আস্তে আস্তে সেটেলমেন্ট হয়ে যাবে ঠিক আছে ওই আশেপাশে এখন রেডিয়ালি কতটুকু হবে এই জায়গাটা সেটেলমেন্ট হবে ইন কেস অফ ফাই যদি থার্টি ডিগ্রি নিচে থাকে আর কি সেটা বলতেছে যদি কম্প্যাক্টেড থাকে তাহলে হিভিং হবে কিছুটা রেডিয়ালি এফেক্ট করবে কত সেভেন থেকে টুয়েলভ ডায়ামিটার পর্যন্ত অনেক ডায়ামিটার পর্যন্ত রেডিয়ালি যাবে এটা হ্যাঁ তার মানে যেহেতু তার কম্প্রেশন এফেক্ট আছে কম্প্রেস কম্প্রেস করবে সয়েল এদিকে এই অংশটা আগে যা ফাই ছিল সেটা থেকে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে আসলে ফাই বেশি হয়ে যাবে নিচের দিকে কত যাবে যেই জায়গাতে তুমি ব্লো দিচ্ছ তার নিচে কত পর্যন্ত ফেল করবে থ্রি টু ফাইভ ডায়ামিটার পর্যন্ত ঠিক আছে এখান থেকে যদি হয় থ্রি টু ফাইভ ডায়ামিটার এখানে এই পর্যন্ত এই অংশটা এই জোনটা হবে জোন অফ ইনফ্লুয়েন্স সেটা কম্প্যাক্টেড হয়ে যাবে এই জায়গায় নিচু হয়ে যাবে নিচে হলে তো অসুবিধা নেই কমপ্লিটেড হলো তুমি এডিশনাল স্যান তুমি এখানে ঢুকাবা দিয়ে দিবে ঠিক আছে তো ফলে অল পজিটিভ থিংস আর হ্যাপেনিং ডিগ্রি লুজ হবে এখানে এইখানে যদি ড্যান্স হয় হিভিং হবে যদি হয় তাহলে এই জায়গাটা হিভিং হবে কিছুটা হিভিং উঁচু হয়ে যাবে তার তো তার তো রেডিয়ালে যাওয়ারও জায়গা নাই যেহেতু উপরের জায়গাটা ফ্রি স্পেস উপরে সে ফুলে যাবে অ্যাকোমোডেট করার জন্য বাট ক্লিয়ার মত এত বেশি হবে স্যার হ্যাঁ ক্লে ক্লেতে যখন আমরা পাইল ড্রাইভ করি হিভিং যে হয় ওই অতিরিক্ত ক্লেগুলো কি আমরা সরায় ফেলি না না কিছুদিন পরে এটা বসে যায় এটা করি কারণ তোমার তো এই পুরো এরিয়াটা তোমাকে কম্পেয়ার মানে পাইলিং করতে অনেক সময় লাগে তো এগুলি পরে ঠিক হয়ে যায় নিচে নেমে যায় তারপর তো আমরা রোলার রোলার টলার চালাবো ইয়া চালাই বাট ক্লের বেলা সমস্যা হলো যে ক্লে মানে কেটে ফেলে তো লাভ নাই নিচেও তো হিভিং হয়েছে তো ক্লে আমরা ইউজ করি ইউজ করি মানে রেখে দিয়ে গেছি মানে বাট মানে কম্পেকশন করা যায় না স্যান্ডের বেলা যেমন আমরা কম্পেকশন করে ফেলতে পারি ক্লে আমরা উপরের অংশ কম্পেকশন করতে পারি না ভেরি ডিফিকাল্ট সবসময় খেয়াল রাখবা হলো কম্পেকশন উইথ ফাইন ম্যাটেরিয়াল যত বেশি থাকবে ততই কম্পেকশন ডিফিকাল্ট হতে থাকবে যত কোর্স ম্যাটেরিয়াল থাকবে কম্পেকশন ইজি হ্যাঁ তো উই আর লুকিং ফর অলওয়েজ কোর্স ম্যাটেরিয়াল কোর্স মানে যত মোটা স্যান্ড পাবো ততই সহজ দাম করার সাথে সাথে কমপ্যাক্টেড আর যত ফাইন বেশি থাকবে তোমার এই যে মেকানিক্যাল ভাইব্রেশন ভাইব্রেশন দিতে হবে ইউ হ্যাভ সাম মানি আর যত ফাইন বেশি বাড়তে থাকবে ততই ডিফিকাল্ট হতে থাকবে অ্যান্ড যখন প্লাস্টিসিটি হয়তো অ্যাড হবে আরও ডিফিকাল্ট ক্লে ইজ দি প্লাস্টিক ম্যাটেরিয়াল সুতরাং ডিফিকাল্টের শেষ নাই

এইসব জায়গাতে কাছাকাছি খুব বেশি হবে দূরে একটু কম হবে তার মানে পুরোটা এড়িয়ে তোমার কমপ্লিট হবে এই ধারণা থেকে আচ্ছা আর এখানে এই যে পাইল জন ঢুকাচ্ছ তাইলে কি হয় এই এই ধরো জায়গাটা হয়তো হয়ে যাচ্ছে আমরা কিভাবে হিসাব করবো ফাইভ ওয়ান ওরিজিনাল ছিল ফাইভ ওয়ান ইফ ইট ইস থার্টি টু ডিগ্রি নর্মালি ইফ ইট ইজ লেস দেন ফর্টি ডিগ্রি দেন আমরা চেঞ্জ করি ইকুয়েশনটাকে ফাইভ ওয়ান প্লাস ফর্টি ডিভাইড বাই টু তার মানে এই পরিমাণ এটা যদি থার্টি হয় তার সাথে ফর্টি যোগ করো ডিভাইড বাই টু থার্টি ফর্টি ডিভাইড বাই হলো কত থার্টি ফাইভ পাঁচ ডিগ্রি বেড়ে যাবে এই জায়গাতে ফায়ার বেল ঠিক আছে যদি তুমি পাইল ড্রাইভ করো থ্রো স্যাট তো ফলে আমরা এটা আমরা নর্মাল ইউজ করে থাকি এই ইকুয়েশন সরাসরি ইউজ না করলেও হয়তো বা সরাসরি আমরা ইউজ করার সময় অত কষাশই একেবারে পাঁচ ডিগ্রি আমরা করি না কারণ পুরোটা তো আর পাঁচ ডিগ্রি হবে না কিছু জায়গা হয়তো পাঁচ ডিগ্রি কিছু জায়গায় কম হবে সেজন্য এতটা ড্রাস্টিক আমরা অ্যাকশন দিই কিন্তু এবার চিন্তা করো ইন কেস অফ বোর্ড এই পাইল তুমি তোমার ডিগ্রি ফাইভ বেড়ে যাচ্ছে ইন কেস অফ বোর্ড পাইল আমরা তখন করি কি ফাইভ প্রাইম মাইনাস থ্রি ডিগ্রি যা ছিল তার চেয়ে তিন ডিগ্রি কমে যাবে তো ফলে ক্যাপাসিটি অফ বোর্ড পাইল ড্রাস্টিক্যালি রিডিউস এখানে প্লাস করা হয়েছে বোর্ড পাইলের বেলা ফাইভ ড্যাশ মাইনাস থ্রি ডিগ্রি হবে এটা হলো ওভার ভিউ এত কিছু তোমাকে পড়ানোর সুযোগ থাকবে না আগেই আমি বলে দিচ্ছি টু ডেভেলপ দ্য কনসেপ্ট আর কি হোয়াট হ্যাপেনিং উইথ দি থ্রু দি ড্রাইভিং প্রসেস সেটেলমেন্ট অফ পাইল গ্রুপের বেলা কি হয় নট নর্মালি সিঙ্গেল পাইল সেটেলমেন্ট আমরা হিসাব করি না সিঙ্গেল পাইল কখনোই একটা স্ট্রাকচারের নিচে দেওয়া হয় না এটা গ্রুপ অফ পাইল অ্যাটলিস্ট অনেক দেশে উন্নত দেশে তিনটা পাইলই রিকমেন্ড করে দুইটা পাইলও আমরা দিতে চাই না আমরা নিজের বাড়ি বানানোর সময় ইফ আই এম টু কেয়ারফুল এবং আমি যদি সবই জানি সামটাইমস উই অ্যালাউ সিঙ্গেল পাইল ফর এ কি কলামস ঠিক আছে সামটাইমস বাট ইট ইজ নট প্র্যাকটিস তুমি যখন অন্যের বাড়ি ডিজাইন করতে যাবা নেভার ট্রাই টু ডু দিস হ্যাঁ টাকা বাঁচানোর জন্য তোমাকে দেওয়া হয় নাই তোমাকে দেওয়া হয়েছে হলো তোমাকে তোমাকে চিন্তা করতে হবে করতে হবে অলওয়েজ সেফটি এবং কোর্ট কি বলছে

উইথ ডেপথ কিভাবে ডিস্ট্রিবিউট হবে इट्स এ কম্প্লিকেটেড থিং আমাদেরকে হয়তো থিওরোপ্লাস্টিসিটিং জয়েন্ট কেস অফ ফুটিং বাট যদি আমরা সেটাতে না যাই পরীক্ষার সময় অঙ্ক করার সময় বা সিম্পলি করে ফেলার জন্য টু ভার্টিক্যাল ওয়ান হরিজন্টাল দিয়ে ডিস্ট্রিবিউট করি হিয়ার অলসো ইন কেস অফ রাফ্ট এন্ড গ্রুপ পাইল আন্ডার এ কলাম আমরা এই 2 টু ওয়ান ভার্টিক্যাল কল আচ্ছা কলামের ফুটিং এখানে দেয়া আছে ধরো ক্যাপটা দেয়া আছে এটা পাইলগুলো হলো এই পুরা এই যে পাইলের এরিয়া মানে আউটার থেকে আউটার এইটাকেই একটা ফুটিং ধরা হয় এটা দিয়ে যে ক্রস ফেকশন আমরা পাই আহ সেইটাকে একটা ফুটিং ধরা হয় এবং টু থার্ড অফ এইচ যেটা এখানে রেস্ট করা হয় অথবা এখানে রেস্ট করা হয় এই ফুটিংটা এইখানেই রেস্ট করা হয় ধরা হয় ইন কেস অফ এটা হলো মোটামুটি ভালো যদি এই জায়গায় সয়ালটা থেকে থাকে মোটামুটি ভালো আইসে রিলেটিভ টপ যদি থেকে থাকে তাইলে আমরা 2/3 ফাউন্ডেশনটা নিয়ে আসি আমরা এই ফুটিংটা এখানে ধরে নেই ধরে নিয়ে প্রথমে চিন্তা করি এখানে একটা শ্যালো এখানে একটা কি বলবো শ্যালো ফুটিং देयर যদি 2/3 ই সাবসেন্টুয়াল দে ফুটিংটা এখানে আছে ধরে নিয়ে জাস্ট লাইক ফুটিং অন দি সারফেস যেভাবে ডিজাইন করি বা হিসাব করি

ঠিক আছে এটা মনে রাখতে হবে টু থার্টি নিয়ে আসলাম আনার পর এখানে রাখার পর আমরা তখন টু টু ওয়ান দিয়ে ভার্টিক্যালি এটাকে নামিয়ে দেই ওই দিন সিগনিফিক্যান্ট ডেট পর্যন্ত যাই লেয়ার বা আলাদা করি জাস্ট লাইক শুটিংয়ে যেভাবে মানে আমরা বিভিন্ন লেয়ারের জন্য বিভিন্ন লেয়ারগুলি ভাগ করার পরে তার স্প্রেসগুলি প্রত্যেকটা লেয়ারের সেন্টারে নিয়ে তারপর ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বের করে ফেলতে পারি একটা হলো টু থার্ড অফ যদি মানে একেবারে খারাপ না হয়ে থাকে যদি একেবারে খারাপ হয়ে থাকে একেবারে সফট হয়ে থাকে তখন তোমাকে ফুটি চিন্তা করতে হবে একদম বট ঠিক আছে এই জন্য বলা হয়েছে তুমি দেখো প্রেশার বাল্বটা দেখানো হচ্ছে এইখানে এইখানে প্রেসার বলটা যদি এখানে হয়তো হুইচ ইজ দ্য মোস্ট এক্সপেক্টেড আমরা তো চাই মানে ডিপ ফুটিং দিতে চাই না ইট ইজ ভেরি এক্সপেন্সিভ দরকার কি আমাদের শ্যালো ফুটিং যদি দিতে দিয়ে দিতে পারতাম এখানেই যদি ধরতে পারতাম এবং আমার প্রেসার বলটাও তো এইটা হুম এটা হয়তো মোস্ট এক্সপেক্টেড কিন্তু সয়েলের এই রোজন খারাপ বলেই তো এটা তো বেসিক্যালি খারাপ বলেই তো আমরা ডি ফাউন্ডেশন দিছি তাই তো সুতরাং আমরা এখানে ধরার মতো স্কোপ কখনোই থাকবে না হুইচ ইজ এক্সপেক্টেড যেটা আমরা এটা হলে খুব ভালো হতো পারি না না পেরে আমরা কোথায় যাই খুব ভালো হইলো টু থার্ড অফ এইচ এ চলে যাচ্ছে এইটা এই ভালটাকে বলা হচ্ছে এইটা মোস্ট প্র্যাকটিক্যাল কেস এইটাই মোস্ট প্র্যাকটিক্যাল এইটাই আমাদেরকে মোস্ট কেসেসে নিতে হয় আর যদি একেবারে সফট হয়ে থাকে প্রেসার বলটা নিচে নেমে যাবে এটা হবে ওয়ার্স্ট কেস তার মানে বেশি নিচ পর্যন্ত তোমাকে যাই যাইতে হচ্ছে এবং তোমার সেটেলমেন্ট টেটেলমেন্ট এসব হিসাব করতে হচ্ছে বলো বলছিলে কিছু তো এ হলো আমাদের সেটেলমেন্ট ক্যালকুলেশনের সময় ইভেন এট দি ইউ হ্যাভ দি হ্যাভ আইডিয়া যে সেটেলমেন্টের সাথে বিয়ারিং ক্যাপাসিটি বিয়ারিং ক্যাপাসিটিও আমরা বের করার সময় আইদার এই লিপটাকে যখন আমরা গ্রুপ পাইলকে হিসাব করব তখন এটা যে গ্রুপ ফুটিং হিসাবে আমরা ধরে নেই এবং ফুটিংটাকে আইদার এই থ্রি থার্ড লেন্থের ডেপথে থ্রি থার্ডে বসাই অথবা নিচে বসাই ডিপেন্ডিং অন দি সফটনেস অফ দি সয়েল ইন হিয়ার হ্যাঁ কোডাল প্রভিশন আমরা বিয়ারিং ক্যাপাসিটি নর্মালি লোড টেস্ট থেকে আমরা এগুলি ক্যাপাসিটি বের করে থাকি সিঙ্গেল পাইলের লোড টেস্ট করি করার পরে তার ক্যাপাসিটি বের করি লোড সেটেলমেন্ট কাপ নর্মালি এরকম হয়ে থাকে এখানে একটু পরে দেখো যে সেফ লোড আমরা বলি সেফ লোড দি টার্ম সেফ অ্যান্ড অ্যালাউবলের মধ্যে পার্থক্য আছে সেফ লোড হলো ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি সেটেলমেন্ট অ্যালাউবল লোড হলো উইদাউট কনসিডারিং দি সেটেলমেন্ট পাইলের বেলা সেটেলমেন্ট কনসিডার না করে কোনো উপায় নাই কিন্তু ফুডিং এর বেলাও করতে হয় তোমাকে

এটা হলো একটা প্রভিশন প্রভিশন নাম্বার টু ফিফটি পার্সেন্ট অফ দি ফাইনাল লোড এট উইচ সেটেলমেন্ট ইজ টেন পার্সেন্ট অফ দি পাইল ডায়ামিটার ফর ইউনিফর্ম পাইল ডায়ামিটার পাইলের জন্য অ্যান্ড সেভেন পার্সেন্ট অফ দি বাল্ব বাল্ব ডায়ামিটার ওই যে আমরা পাইলের নিচে আন্ডার রিম করে দিই বাল্ব দিয়ে দিই এটা ডায়ামিটার বেশি সেখানে অ্যান্ড বিয়ারিং বেশি হবে সেটা যদি সেভেন পার্সেন্ট অফ দি ডায়ামিটার হয়ে থাকে তার তার মানে হলো যদি এই যেটা এই ক্রাইটেরিয়া এই টেন পার্সেন্ট অথবা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া হিসাব করে যদি ধরো থার্টি মিলিমিটার হইলো থার্টি মিলিমিটার এখানে এখানে যে যে লোডটা আমরা পাবো করসপন্ডিং যে লোডটা পাবো ম্যাক্সিমাম এই মিলিমিটার রেসপেক্টে তার মানে তোমাকে এই লোডটাকে চালিয়ে নিয়ে যেতে হবে থার্টি ফর্টি মিলিমিটার হইতে হবে ফেল করতে হবে আসলো সেই লোডের ফিফটি পার্সেন্ট দুইটা পেলা তারপরে টু থার্ড অব দি ফাইনাল লোড

বা স্টিল ক্যান বিয়ার ঠিক আছে এটা ইউজ করা যাবে না সুতরাং স্টিল এর কন্ট্রিবিউশন নাই হয়ে গেলে শুধু কন্ট্রি কংক্রিটের কন্ট্রিবিউশন আসবে কংক্রিট যে যেভাবে ডিজাইন করছে ওইভাবেই করবা বাট ভেরি সিম্পলিফাইড হইতে কংক্রিটকে কখনোই ওভার স্ট্রেস করতে এখানে দেয়া হয় না কলামেও দেয়া হয় না কিন্তু 0.25 এফ প্রাইম সি যেটা হবে 0.25 এফ প্রাইম সি এই স্ট্রেস এলাওয়েবল তার সাথে এ বি এরিয়া অফ দি বিয়ারিং ক্যাপ বিয়ারিং অফ দি পাইল অথবা কনস্ট্রাকশন অফ দি পাইল এটাতে গুণ দিয়ে যেই লোড আসবে দ্যাট ইজ দি এলাওয়েবল ক্যাপাসিটি ঠিক আছে আগে যেটা পাইলা সেগুলো হলো আই সেফ লোড ঠিক আছে কিন্তু তার সাথে আসলে সেফ লোড হলো সেফ লোড ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ দি অ্যালাওয়েবল তাই তো কিন্তু এখানে সেফ লোডটা অ্যালাওয়েবলের সাথে না এখানে তোমার এগুলির সাথে ফ্যাক্টর অফ সেফটি अप्लाई করতে হবে বাট নিজেদের সাথে ফ্যাক্টর অফ সেফটি अप्लाई হবে না এটা হলো অ্যালাওয়েবল স্ট্রেস অ্যালাওয়েবল ক্যাপাসিটি অফ দি স্ট্রাকচারাল ক্যাপাসিটি অফ দি পাইল তার মানে তার চেয়ে বেশি কোনোভাবে সার্ভিস লোড তার চেয়ে বেশি আসতে পারবে না ঠিক আছে এইটা গ্রুপ পাইলে বেলো এরকম একটা সেটা পড়ে নিও আর এগুলি জাস্ট পড়ো আমি আর এই কয়েকটা পেজ আছে এগুলি পরে দেখো এটা না এইটা এবং আরেকটা তোমাকে একটা বইয়ের সাত আট পেজ দিয়ে দিব সেইটা আগামী ক্লাসে আমি দেখব কিছু কিছু জিনিস এটাও কিছু জিনিস এখানে দিয়ে দেওয়া হয়েছে ওই দুইটা হলো আজকে এবং আগামীকাল পড়ার কথা আগামীকালে আমি ওই অংশটা দেখবো আর এটা একটু পরে দেখো এখানে দুই দুই দিন পেজ আছে ভেরি সিম্পলিফাইড জিনিস ও নতুন তেমন কিছু নাই যদি লাগে আমি পরে দেখবো আর কি হ্যাঁ ওকে শেষ করলাম এখানে আসসালাম আলাইকুম